রাষ্ট্রপক্ষ ওনার বিরুদ্ধে 7টি মামলা করেছেন, তো আমরা এটা মিথ্যা অভিযোগ বলেই জানি। আমরা আজ পর্যন্ত শুনিনি ওনার বিরুদ্ধে সত্য কোনো মামলা করেছেন। যেসব এলাকা থেকে ওনার নামে মামলা করা হয়েছে, শেরপুর, সোহাগপুর এবং মাবিসিং, তো এইসব এলাকায় উনি ওই সময় ছিলেন না, তাই আমরা এগুলোকে সত্য বলে মেনে নিতে পারি না। ট্রাইব্যুনাল এগুলি মিথ্যা অভিযোগ ওনার বিরুদ্ধে উত্থাপন করেছেন। না, এসব আমাদের জানা নেই উনি এগুলির সাথে যুক্ত ছিলেন না, কারণ উনি একজন ছাত্র ছিলেন, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা। দেশ স্বাধীন হওয়ার পর উনি ঢাকায় চলে আসেন পড়াশোনা করার জন্য। উনি 75 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে মাস্টার্স কমপ্লিট করেন। এরপর দৈনিক সংগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কাজে যোগ দেন। তারপর তিনি সোনার বাংলা সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক হিসেবে কাজ করেন, এখনও যুক্ত আছেন সোনার বাংলার সম্পাদক হিসেবে। উনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, বাংলা একাডেমির আজীবন সদস্য, ডাকসুর আজীবন সদস্য। রাজনীতিতে আসেন উনি 1981-তে, জামাতের রাজনীতির সাথে যুক্ত হন। তারপর 1986 সাল থেকে এ পর্যন্ত যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে উনি নির্বাচন করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বিপুল পরিমাণে ভোট পেয়েছেন। উনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। যদি জামাত ইসলামী না করে আওয়ামী লীগ করতেন, তাহলে হয়তো এরকম অভিযোগে অভিযুক্ত হতেন না। ১৯৭১ সালে উনি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন, তখন ওনার বয়স 19 বছর। ১৯ বছরের একজন যুবকের কথায় পাকিস্তান আর্মি উঠা বসা করবেন, কথা শুনবেন, এটা তো খুবই হাস্যকর, সত্য বলে ধরে নেওয়ার কোনো সুযোগই নেই। কাজেই এগুলি মিথ্যা বলেই প্রমাণিত আমরা মনে করি। জি, এটা তো একদম সত্যি কথা, উনি অন্য রাজনীতির সাথে যদি যুক্ত থাকতেন, আজকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করেছে, এইখানকার কাঠ করা ওনাকে দাঁড়াতে হতো না। আর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলতে যেটা বোঝায়, এখানে আন্তর্জাতিক কোনো মান মেনে চলা হয় না, এটা বহু দেশ থেকেও বিতর্কিত হচ্ছে। বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছেন তাদের অনেকেই জানেন। তার রাজনৈতিক জীবন জামাতের সাথে যুক্ত হওয়ার পরে, সেটা জামাত সত্য ও ন্যায়ের পথে রাজনীতি করেন আমরা জানি সবাই, আর সত্য পথে চলতে গেলে বাধা আসবে, এটাই ঠিক, যুগে যুগে সেটা হয়েছে। এখন শুধু কামারুজ্জামান সাহেব কেন, যারাই আজকে ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, তারা সবাই শুধু এই জামাত ইসলামের রাজনীতি করার কারণেই কষ্ট পাচ্ছেন। আর ওনার ব্যাপারে আমার যতটুকু ইয়ে, উনি একজন সহজ সরল মানুষ, কখনো কঠিন কথা বলতে পারেন না, কখনো কাউকে কষ্ট দিতে আমি দেখিনি, পরিবারের মধ্যেও দেখিনি কোনো ছেলেমেয়ের সাথে শক্ত করে কথা বলা।
এই বিচার প্রক্রিয়া তো স্বচ্ছ না, এটা বিশ্ব থেকেও বলা হচ্ছে আর আমরা তো জানি। আর আমাদের সাক্ষীর ব্যাপারে 7টা মামলা, তার মধ্যে আমরা সাক্ষী দিতে পারলাম মানে ওনাদের নির্দেশে, ট্রাইব্যুনালের নির্দেশে 5 জন। তো অন্য সাক্ষীদের আসার ব্যাপারে রাষ্ট্রপক্ষ যেভাবে মানে হ্যারাসমেন্ট করছে তাতে সব সাক্ষী আনা সম্ভব না, আমরা 5 জনকে আনতে পারছি। আর সরকারি দলের লোকজনদের সাক্ষীদের ব্যাপারে ভয় ভীতি দেখানো, যার জন্য তারা আসতে সাহস পাচ্ছে না এবং অনেকে এলাকা ছাড়া যার যার ঘর বাড়িতে থাকতে পারছে না, কাজে অন্য সাক্ষী আমাদের থাকলেও আনা সম্ভব হয় নাই। আমরা মোটেও আশা করতেছি না ন্যায় বিচার পাবো, এখানে ন্যায় বিচার পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। সাক্ষীদের অপহরণও করা হয়, আর যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো তো প্রতিদিন ভয় ভীতির মধ্যেই কাটাইতেছে, কাজে ন্যায় বিচার আমরা কিভাবে আশা করতে পারি? আমরা প্রতিদিনই শঙ্কার মধ্যেই থাকি, কখন কি হবে, ছেলেরা অফিস আদালতে যাবে, যাওয়ার সময় ভয় ভীতি থাকে যে ঠিক মতো যেতে পারবে কি না, আবার যখন আসবে তখনও একটা ভয়ভীতি থাকে যে বাসায় ঠিক মতো পৌঁছতে পারবে কি না, বারবার টেলিফোন করে খোঁজখবর নিই ঠিক মতো তোমরা অফিসে যেতে পারলে কি না, আবার ফেরার সময় টাইমটা ওভার হইলে আবার ফোন করি যে কখন আসতেছ। আর বাসার চারপাশে গোয়েন্দা নজরদারি থাকে সবসময়, কখন কে বাইরে গেল, কে আসলো। এরপর অনেকে আমাদের বাসায় আসতে চাইলেও আসতে পারে না, ভয় পায় যে আপনাদের বাসায় এরকম নজরদারি থাকে, আমরা গেলে আপনাদেরকে একটু সান্ত্বনা দেবো বা কাছে যাব সেটাও আমরা পারি না। এরকম প্রতিদিন একটা ভয়ভীতির মধ্যেই থাকতে হয় আমাদের। দেশে বিদেশে যারা আন্দোলন করছেন এখন, আমি আশা করি তারা এই বিচার প্রক্রিয়া শেষ হওয়া অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ন্যায় বিচারের পক্ষে কাজ করবেন। এই ট্রাইব্যুনালের অবিচারের কারণে যে এই এই নেতৃবৃন্দের মুক্তির জন্যেই তারা জীবন দিলেন, আরও কত শহীদ হবেন আমি জানি না, আল্লাহ তাদের শহীদ কবুল করুন। আমি চাই আর যেন এরকম মৃত্যু না হয়। ট্রাইব্যুনাল সম্পর্কে যাদের ধারণা আছে যে এটা স্বচ্ছ, এখানে স্বচ্ছ বিচার হচ্ছে না, তারা যেন তাদের আন্দোলন আরও বেগবান করেন। আর সরকার পক্ষ যেন এইভাবে গুলি করে আর নিরীহ জীবনগুলি না নষ্ট করে।